তাওয়াক্কাল আলাল হাই ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ভরসা শুধু তার উপরে যিনি কখনো মরবেন না। এজন্য ওলামায়ে উম্মত ভরসা পাল্টান, জমিনের উপরে ভরসা নয়, আর আজিমে মালিকের উপরে ভরসা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমরা তার উপরে ভরসা করছি। তিনি জমিনে নন, তিনি প্রথম আসমানে নন, দ্বিতীয় আসমানে নন, তিনি শুধু বাংলাদেশের মালিক নন, তিনি শুধু আমেরিকার মালিক নন, আমরা তার উপরে ভরসা করে আছি। তিনি আরশ আযীমে মালিক, তিনি কে? এজন্য প্রতিদিন সকালবেলা সাতবার, সন্ধ্যায় সাতবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াত কারিমার এই অংশ সকালবেলা যদি কেউ সাতবার পড়ে, সন্ধ্যা যদি কেউ সাতবার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আর আখিরাতে তার যখন যা লাগবে রব যথেষ্ট হবে। রব কি হবে বলেন? যদি কেউ হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আয়াতের এই অংশটা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এটা যদি কেউ ডেলি 1000 বার পড়ে, 1000 বার, 45 মিনিট লাগে আমার পড়তে, কেউ যদি এই অংশটা 1000 বার পড়ে, রাসূল বলেন যে যা বলবে আল্লাহ সব শুনবে। এই দোয়া দুজনে করেছে, একজন ইব্রাহিম আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নমরুদ আগুন জ্বালাইলো, বলেন আগুন জ্বালাইলো কে? আগুনে গেল কে? এবার ধ্বংস হইল কে? বেঁচে গেল কে? নীল নদী, নীল দরিয়াতে ঝাঁপ দিল কে? মুসা। ঝাঁপ দিল কে? আর বেঁচে গেল কে? দৌড়াইলো কে? ধ্বংস হয়ে গেল কে? সব তো বুঝলেন তো উত্তর। ঝাঁপ দিল কে? দৌড়াইছে কে? ধ্বংস হয়েছে কে? মালের ক্ষমতা আসছিল কে? কারুন। ধ্বংস হয়েছে কে? বেঁচে গেছে কে? তো এই তারিখগুলো যদি সত্য হয়, যদিনই সত্য, যদি সত্য আবার বলেন তাহলে আগামী তারিখও সত্য হবে ইনশাআল্লাহ, বলবেন না ইনশাআল্লাহ? আগামী ইতিহাসও কি হবে বলেন? আগামী ইতিহাসও সত্য হবে। এই জন্য আমি বলি মাহফিল বন্ধ হবে কতদিন, চেয়ার আছে যতদিন, মাহফিল চলবে কতদিন, সূর্য উঠবে যতদিন, কি পাবন্দি আসবে কতদিন, চেয়ার আছে যতদিন, আর মাহফিল চলবে কতদিন, পূর্ব দিক থেকে সূর্য উঠবে যতদিন, মাদ্রাসা চলবে কতদিন, পূর্ব দিক থেকে সূর্য উঠবে যেদিন পশ্চিম দিক থেকে উঠবে ওদিন আর হবে না মাদ্রাসা, চ ওদিন আর কি। এই জন্য করোনার অজুহাত দিয়ে দিয়ে, করোনার অজুহাত দিয়ে হারামাইন বন্ধ, করোনার অজুহাত দিয়ে ওমানের মসজিদ বন্ধ, করোনার অজুহাতে বাহরাইনের মসজিদ বন্ধ, করোনার অজুহাতে দুবাইয়ের মসজিদ বন্ধ, এটা করোনার কারণে বন্ধ নয়, আমাদের গুনার কারণে বন্ধ। বলেন কি বলছি বলেন? করোনার কারণে বন্ধ না, আমাদের গুনার কারণে বন্ধ। মসজিদ কার ঘর? তো আমার বাবা, বাবা ছেলের জন্য ঘরের দুয়ার বন্ধ করে কখন? সন্তানের উপরে কি হয়ে গেলে? আবার বলেন সন্তানের উপরে কি হয়ে গেলে? সন্তানের উপরে নারাজ হয়ে গেলে দুয়ার কি করে দেয় বলেন? বন্ধ করে দেয়। তাহলে বাবা এই দুয়ার আবার খোলে কখন? সন্তান যখন মাফ চেয়ে না তো দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে রব্বে করিম দুয়ার বন্ধ করেছেন কেন? কার গুনার কারণে? আমাদের গুনার কারণে। তাহলে আবার খুলে দিবেন কখন বলেন? আমরা তওবা করলে কি করবে বলেন? ইনশাআল্লাহ আবার খুলে দিবে। বাংলাদেশের মাদ্রাসা মসজিদগুলো খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে উম্মতের চোখের পানি বরকতে।